লাইসেন্সিং বিধিমালা 2020 এর সংশোধন সহ বিভিন্ন দাবিতে সারা দেশে একদিন কর্মবিরতি পালন করছে সি&এফ এজেন্ট ব্যবসায়ীরা। সকাল থেকে দেশের সব শুল্ক ভবন আর স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে করছেন বিক্ষোভ। এ সময় তারা হুঁশিয়ারি দেন, দ্রুত দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সি&এফ এজেন্ট ব্যবসায়ীদের এই ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি সহ কাস্টমস আর বন্দরের সব ধরনের কাজ বন্ধ রয়েছে।